আমরা সিলেট বাসী তো আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আমরা এলাকার তো মাইরদের খুব হোম হয় আসা, কিন্তু বিভিন্ন জেলা তো না জানানি মাইল লাগছে তো বেটা ইন্টারনেট বেটি নাকি পাত্তা নাই। কোন কোন এলাকাতে আছে সিন্নি খাওয়াত বেটি নাকি, আমি কই মাইগুন কি যাত্রে বাবা জানেন না জানেন। এলা কিছু কিছু এলাকাতে আছেন না নাই বেটি আগে বেটাইন তোর আগে বেটিন তোরে দেন, কারণ বেটিন তোর বেটাইন তো সাধারণ তো হাত তুলতে পারতা চিন্তা করে ওলাই কথা ইট দিয়া বেটিন তোরে বাটাই দেখো তোমরা খালি ইটা আর আমরা সুলভি লিখে আছি সুলভি বেটিন তো লই যাই মাত বুঝলা নি তাইলে বুঝা গেল ও যে কিছু কিছু এলাকার কিছু মহিলা হল বেফর্দ ইয়া যদি মারির যায় কি তাইলে এই সময় মারির চুটে বেটি শরীর ঠিক করতো এমনে যদি নাও বার হয় অন্তত ঈদর মার্কেট গেলে কিছুটা দেখার সুযোগ করি বিষয়টা লক্ষ্য করে যান। কিছু মহিলা বল আছেন ইচ্ছা করিয়া নিজের সৌন্দর্যের প্রদর্শনীর বস্তু বাজায় এর মাঝে দুই তিনটা সেন্টার দেখাইয়া দেয় আপনারা আশা করি হয়তো আমার লোকে একমত হইবা। বিয়া শাদীর অনুষ্ঠান আপনারা এলাকার বরযাত্রীর বেটাইনতুর লোকে কিছু মহিলা বল যাওয়ার নিয়ম আছে নি জানি না আপনার এলাকাতে আছে না, তাই অনুষ্ঠান দেখা যায় বরযাত্রীর বেটাইনতুর লোকে বেটাইন যাওয়া হইলো ফরজ আর বেটিন যাওয়া হইলো ওয়াজিব, ওলা কোনো মশলা হইলে আমার দাদা নাই ইলা কিছু আসেনি। তবে ইদানিং দাওয়ার বাটে বুঝা যায় বেটাইন না গিয়া খালি বেটিন যাওয়া হইলো ফরজ। আল্লাহ তুমি মাফ করি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাফ চাই। আমার ভাই হল বন্ধু হল ও যেন বরযাত্রীর বেটাইন যাইরা বেটিন লগইয়া যাইরা ইলাও কিছু মহিলা হল লগে যাইরা সাজসজ্জা করিয়া এমন বাটে তাই সাজিয়া যাইরা আল্লাহ মাফ করত বেটির সাজে বুঝা যায় ই বনির সাজে বুঝা যায় ই যে মহিলার বিয়া ওই তো ই বেটির বিয়া বড় না তাই সাজে বুঝা যায় আজকে তাই কুল খেলা নে না। আরে ভাই ঠিক না হইলো ঠিক গান বাল্লা বলি বুঝিয়া ফুলিয়া একজন মহিলার বিয়া হইতো ই বাই যে বাই বিয়া কররা ই বাইর গাড়ির মাঝে আজকে যদি তান বনি জামাই বা তান আপন বাই বা তান বাপ তান মুরব্বী তান দাদা তান চাষা ইলা কেউরে যদি মসজিদের ইমাম সাহেব যদি খান্দা কইয়া বিয়া যায় ইবেটার বিয়াত কোন অসুবিধা হয়ে ঠিক আছে মাত্র জানি এদিনকে দেখা যায় দামান্দর গাড়ির কোন পুরুষ উঠার কোন সুযোগ মাই